রিং পটলের জন্য এরকম একটা ধারালো ছুরি নেবেন আপনি। এখানে আমি রিংটাও কিন্তু তৈরি করে কমপ্লিট করেছি, খেয়াল করে দেখো প্যাকেটের মাপে যেন রিংটা কখনো না হয়। তাহলে আমি এইভাবে যদি বসিয়ে দিই তাহলে কি হবে, চারপাশ দিয়ে মাটি থাকবে, রিংটা পুরোটাই মাটির ভিতরে থাকবে। এই দেখো কতটা ঝুরঝুরে মাটি। আর এরপরে মাটি দিয়ে দিন, এইভাবে পুরো মাটি দিয়ে দিন। প্যাকেট থেকে ঢালার পর এই দেখুন যে নোটগুলো, নোট থেকে দেখুন নতুন চারা বার হয়েছে। নমস্কার, গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুশোভন। হাতে কি দেখছেন? রিং পটলের। আর এই পটলের রিং থেকে কি করে পটলের চারা তৈরি করব আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। 100% সফল হবেন আপনি, 100% না হলে প্রায় 100% কিন্তু আপনি সফল হবেন। প্যাকেটে এই চারা তৈরি করার পদ্ধতি আজকের ভিডিওতে আলোচনা করা থাকছে। এর মধ্য দিয়ে প্যাকেটে আপনি চারাটা বসিয়ে দিয়ে, রিংটা বসিয়ে দিয়ে চারা হতে দিন আর জমি ওইদিকে তৈরি করতে থাকুন। ফাল্গুন মাসে গিয়ে অর্থাৎ গরম যখন পড়বে তখন জমিতে প্যাকেট কেটে আপনি চারাগুলোকে লাগিয়ে দিন। সবার প্রথমে আপনাদের করতে হবে পটলের লতাগুলো নির্বাচন করতে হবে, কোন ধরনের লতা আপনি প্যাকেটে বসাবেন অর্থাৎ রিংটা করবেন। এখানে দেখুন অনেকগুলো লতা কিন্তু বয়ে যাচ্ছে, কাছ থেকে দেখুন। এই লতাগুলো কিন্তু খুবই সুন্দর, এই দেখুন এই লতা এবং ছুরিটা কেমন হওয়া দরকার, আসুন এবার সেটাই দেখি। প্রথমে আমাদের দেখুন একটা নির্দিষ্ট মোটা, এখানে দেখুন অনেকগুলো লতা আছে, তা এই ধরনের লতা আমরা কিন্তু সিলেক্ট করব চারা তৈরি করার জন্য। এই লতাগুলো যদি ধরুন এটা আপনি সিলেক্ট করলে এর থেকে চারাগুলো কিন্তু মানে ততটা সুস্থ হবে না। এই নোড থেকে যে চারাগুলো বার হবে এগুলো কিন্তু অনেক সুস্থ এবং চারাগুলো বেশ মোটা মোটা হবে। তাহলে এই ধরনের আমাদের লতাকে সিলেক্ট করতে হবে। আর এর জন্য একটা ছুরি নিতে হবে, ছুরিটা ধারালো, পচে কাটবেন যেন ছেঁচে না যায়। আসুন এখানে দেখতে পাচ্ছি নোড কটা রাখবেন, একটা এখানে একটা গিট অর্থাৎ এই যে এটা পর্ব, আর এই একটা দুটো আর একটা তিনটে, কেমন এই দেখুন তিনটে পর্ব রেখে কেটে নিন। এখানে আমি রিংটাও কিন্তু তৈরি করে কমপ্লিট করেছি, খেয়াল করে দেখুন রিং, এটা পটলের লতার রিং। তো এই রিংটা এমন একটি মাপে করবেন, এদিকে খেয়াল করুন এখানে আপনার প্যাকেট, প্যাকেটের উপরে বসালাম, তা চারপাশ দিয়ে দেখবেন 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কিন্তু আপনাকে মাটি রাখতে হবে। প্যাকেটের মাপে যেন রিংটা কখনো না হয়, প্যাকেটের থেকে ছোট হতে হবে, দেখুন কতটুকু, আর প্যাকেটটার মাপ দেখুন। তাহলে আমি এইভাবে যদি বসিয়ে দিই তাহলে কি হবে, চারপাশ দিয়ে মাটি থাকবে, রিংটা পুরোটাই মাটির ভিতরে থাকবে আর আপনার জার্মিনেশন খুব সুন্দর হবে। তো খেয়াল রাখবেন রিং যেন ছোট হয়। এবার কতটা প্যাকেটের নিচে দিতে হবে সেটাই এবার আপনাদেরকে দেখাই। ততক্ষণে রিংটা এই জলের ভিতরে ডুবিয়ে রাখুন। এই জলের ভিতরে 1 চামচ হিউমিক এবং 1 চামচ রুট দিয়ে গুলে জলটা তৈরি করা হয়েছে। এতে আপনার শিকড় ছাড়তে খুব সাহায্য করবে, তাড়াতাড়ি শিকড় হবে এবং চারা হবে। যেটা জার্মিনেশন হয়নি সেই প্যাকেট একটা ঢেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন আমি একটা প্যাকেট বার করি। এই যে জল দিয়ে আবার রেখে দেওয়া হয়েছে, জল দিয়েছিলাম, জল দিয়ে আবার হালকা উপরে জল দেবেন, বেশি জল দেবেন না যেন পচে যেন না যায়। প্যাকেটটা ঢালছি, খেয়াল করে দেখুন মাটি কেমন নিয়েছি তাও দেখুন, এই দেখুন কতটা ঝুরঝুরে মাটি। মাটিতে কিন্তু সবসময় আপনার এই একটা আর্দ্রতা মানে ভেজা ভেজা, পুরো ভেজা না, একটু জো থাকবে মাটিতে, সেই রকম মাটি ব্যবহার করে। প্যাকেটের মাটি দেখালাম আপনাদের, আর এই শুকনো গোবরের সার মিশিয়েছি, আর কিচ্ছু নেই এর ভিতরে, দিয়ে প্যাকেটে দিয়ে চারা তৈরি করা হচ্ছে। প্যাকেটে মাটি প্রথমে কতটুকু নেবেন? হাফ মাটি নেবেন, প্যাকেটের হাফ পজিশনে মাটি নিয়ে নেবেন। তারপরে যে রিংটা করেছেন আপনি, এই যে রিং, সেই রিংটা এর উপরে বসিয়ে দেবেন, এই দেখুন এইভাবে আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে বসিয়ে দিলেন। দেখুন চারপাশ দিয়ে কিন্তু অনেকটা জায়গা রয়েছে,
এবার আমরা যদি মাটি দিয়ে দিই তাহলে কিন্তু ওটা সব মাটির ভিতরে, রিংটা পুরো মাটির ভিতরে থাকবে, প্যাকেটের গায়ে স্পর্শে থাকবে না। তো এই কারণেই রিংটা ছোট করলাম। আর এরপরে মাটি দিয়ে দিন, এভাবে পুরো মাটি দিয়ে দিন। কিছুদিনের ভিতরে, 10-15 দিনের ভিতরে দেখবেন এটা কিন্তু এইভাবে আপনাদের চারাগুলো বাইরে বেরিয়ে আসবে। প্যাকেটগুলো মাটি ভরার পর সুন্দর করে লাইন করে সাজিয়ে দিন। সাজানোর পর ওপরে একটা সাদা রঙের ত্রিপল দিয়ে দিন, তার উপরে কালো রঙের তাঁবু বা ত্রিপল ব্যবহার করুন। এতে কী হবে, গরমটা বেশি ধরবে, জার্মিনেশন খুব সুন্দর হবে। 8-10 দিন বাদে কালো তাঁবুটা সরিয়ে দেবেন। 14-15 দিনের মাথায় দেখবেন নতুন নতুন চারা গাছ বার হচ্ছে। যেগুলো বেরিয়ে গেছে সেগুলো বাইরে বের করে রাখুন, আর যেগুলো এখনও বার হয়নি সেগুলো আবার সাদা তবুর নিচে দিয়ে চাপা দিয়ে রাখুন। দেখবেন কয়েকদিনের ভিতরেই আপনার কিন্তু সুন্দর জার্মিনেশন হয়ে যাবে, তারপরে জমিতে লাগিয়ে দেবেন। যে চারাগুলো দেখবেন নোট থেকে বেরিয়ে গেছে, মানে লতা থেকে যেগুলো নতুন গাছ হয়েছে, সেই গাছগুলো আপনি তাঁবুর নিচ থেকে বাইরে বার করে দেবেন, বার করে রোদে দিয়ে দেবেন। আর যেগুলো এখনও পর্যন্ত বার হয়নি সেগুলো এরকম তাঁবু দিয়ে আপনি কিন্তু ঢেকে দেবেন। এই দেখুন এখানে কি সুন্দর নতুন নতুন গাছ কিন্তু বেরিয়ে গেছে, লক্ষ্য করুন। এগুলো বাইরে বের করে রাখতে হবে, আর এগুলো এখনও বার হয়নি সেই জন্য তাঁবুর নিচে সাজিয়ে রাখা হয়েছে, কয়েকদিনের ভিতরে ওগুলোও বেরিয়ে যাবে। মনের কৌতূহল, প্যাকেটের ভিতরে যেগুলো আছে এখনও বার হয়নি, বার হবে তো, এটাই ভাবছেন তাই না? দেখুন একটা, যে কোনো একটা প্যাকেট ঢেলেছি যেটা বার হয়নি, এই দেখুন এই অবস্থায় আছে, দুখানা দেখুন নতুন গাছ দেখা দিচ্ছে, কয়েকদিনের ভিতরেই কিন্তু ওরা মাটির উপরে বেরিয়ে আসবে। তো চিন্তা করবেন না, আমি বললাম এইভাবে যদি আপনি চারা করেন প্রায় 100% আপনার কিন্তু সব জার্মিনেশন হবে, অর্থাৎ প্রত্যেকটা প্যাকেট থেকে গাছ পাবেন। কিছু কথা বন্ধুরা, পটলের তো অনেক জাত হয়, তো দেখবেন কারোর বড় হয়, অতিরিক্ত বড় সেগুলোও বাজারে ভালো নয়, আবার খুব ছোট টাইপের হয় সেগুলোও ভালো না, মাঝারি একটা জাত যেগুলোকে আমরা কাজলি বলে থাকি। আর আপনার আশেপাশের চাষিদের, পরিচিত চাষিদের যে পটলটা ভালো দেখবেন, অথবা আপনারই যদি কোনো ভালো পটল থাকে সেখান থেকেই কিন্তু আপনারা লতা সংগ্রহ করবেন, কারণ বাজারজাত আপনাকেই করতে হবে, বিক্রি আপনাকেই কিন্তু করতে হবে। আর চারাগুলো যখন বেরিয়ে যাবে না, এই চারাগুলো তো একদম ছোট ছোট চারা, কিছুদিনের ভিতরেই গরম পড়বে আর তখন আমাদের ছত্রাক দ্বারা আক্রান্ত হতে পারে। আর খেয়াল রাখবেন কীটপতঙ্গ যেন কেটে না দেয়, এর জন্য আপনারা একটু সাপ অথবা ব্যাবিস্টিন মিশিয়ে ওর সাথে কিছু মানে হামলা দিয়ে স্প্রে করে দেবেন, চারাগুলো সুরক্ষিত থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অথবা যদি আপনার উপকারী মনে হয়, হেল্পফুল মনে হয়, চাষিদের কাছে শেয়ার করবেন। আর পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।